আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক আজকের অধিবেশনে আমরা আল্লাহর জন্য বিনয়ী হওয়া আল্লাহকে বিনয়ের সাথে ভয় করা সম্পর্কে আলোচনা করতে চলেছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা কয়েকটি পর্বে বিনয়ী হওয়া সম্পর্কে আলোচনা করেছি আজকে নামাজে বিনয়ী হওয়া এবং বিনয়ী চিত্তের নামাজ আদা করা নিয়ে সংক্ষেপে আমরা কথা বলবো মহানবুল আলমিন সৌরাতুল মেননের দুইটি আয়া এই দুইটি আয়াতে নামাজে বিনয়ী হওয়া সম্পর্কে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা মমিনদের পুরস্কারের ঘোষণা প্রথমে দিয়ে নিয়েছেন কদ মুমিনুন মুমিনরা সফল কাম হুম ফি সলাহিম যারা নামাজে বিনয়ী যারা তাদের নামাজকে বিনয়ের সাথে আদা করে থাকে ভয় ভীতির সাথে আদা করে থাকে তারা মুক্তি পেয়েছে মহানবুল আলমিন এছাড়াও তার বেশ কয়েকটি আয়াতে মমিনদের অনেকগুলো গুণ আলোচনা করেছেন আজকে এর যে বিষয়টি আমরা আলোচনা করছি তার সাথে যেহেতু সম্পৃক্ত নামাজে বিনয়ী হওয়া ভয়ভীতির সাথে নামাজ পড়া এর উদাহরণ আমরা বাস্তব চিত্রকে নিয়ে আলোচনা করলে আমরা স্পষ্ট হতে পারবো বর্তমান আমাদের অবস্থার কথা বলছি আমাদের যে নামাজগুলি এই নামাজগুলি নিয়ে নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের নামাজের সাথে মিলাতে হবে আমাদের নামাজগুলিকে নিয়ে মিলাতে হবে মহান রবুল আরামিনের এই অংশের সাথে যে অংশে তিনি মমিনদের গুণ বর্ণনা করেছেন আল্লা দিন আহম ফি সলাহিম যারা তাদের নামাজে বিনয়। তাহলে আমি আপনি নামাজে বিনয়ী হতে পেরেছি নামাজকে বিনয়ের সাথে ভয়ভীতির সাথে আদা করতে পেরেছি যদি উত্তর হয় নেকেটিভ তাহলে সেটি খুব কষ্টকর ব্যাপার এবং তার জন্য আলোচনা পর্যালোচনার দরকার এবং আপনার পর্যালোচনা আপনি করবেন আমার পর্যালোচনা আমার করা উচিত তবে যারা হা উত্তর দিবেন তাদের জন্য মহান রব আরামীন তিনি পুরস্কার ঘোষণা করেছেন যেটি হলো মমিনদের গুণ যে তারা নামাজে বিনয়ী হবেন আজকের নামাজগুলোর নিয়ে যদি আলোচনা করি তাহলে আমার ওই ছোট অবস্থার একটি ঘটনা স্মরণ হয় আর এই ঘটনা বলছিলেন আমার প্রাণ প্রিয় এক শিক্ষক তিনি ক্লাসে আমাদের নামাজগুলির উদাহরণ দিচ্ছিলেন যেই উদাহরণটি আপনাদের জন্য আমি পেশ করতে চাচ্ছি যার মাধ্যমে আমরা কিছুটা শিখতে পারব তিনি আমাদের নামাজগুলোর উদাহরণ দিলেন যে সমাজে এক শ্রেণীর মানুষের নামাজগুলো এমন নামাজ যেটি প্রতিযোগিতামূলক নামাজ প্রতিযোগী যখন প্রতিযোগিতায় নামে তখন তার জন্য তার কিছু প্রস্তুতি থাকে এবং প্রতিযোগিতায় তাকে সাইন করার জন্য তার যতগুলো পদক্ষেপ সব পদক্ষেপগুলো তার মাঝে থাকে এক ব্যক্তি তিনি নামাজ পড়তেন না নামাজ পড়েন না নামাজ সম্পর্কে তার ধারণাও নাই তবে মানুষকে দেখেন যে নামাজ তারা পড়েন তাদের সাথে আজকে আমাকে সঙ্গ দিতে হবে আমিও নামাজ পড়ব তিনি তার ছোট্ট ছেলেকে নিয়ে গেলেন আসো বাবা আমরা আজকে নামাজ পড়ে আসি প্রাণপ্রিয় দর্শক আসলে এমন একটি ঘটনা বলতে চলেছি যার মাধ্যমে আমরা কিছুটা শিখতে পারবো এবং নামাজে কীভাবে বিনয়ী হওয়া উচিত অথবা বিনয়মুক্ত যে নামাজ আমাদের সমাজে অহরহ চলছে তার দৃষ্টান্ত আমরা বুঝতে পারব। তিনি তার ছেলেকে নিয়ে নামাজে অ্যাটেন্ড করলেন যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ালেন জামাতে দাঁড়ালেন জামাতে নামাজ আদা করলেন তার সাথে এবং তিনি যেভাবে নামাজ পড়েছেন ঠিক তাই পড়েছেন সামনে দানে বামে তিনি দেখেছেন যেভাবে তারা নামাজ পড়েছেন তিনিও সেভাবে নামাজ পড়লেন নামাজ শেষ যখন হলো ইমাম সাহেব যখন তিনি সালাম ফিরলেন এর কিছুক্ষণ পর দেখা গেল যে এখন সবাই একাকি নামাজ পড়ছে এবং এ একাকি নামাজ তিনি বুঝতে পারেননি আমরা প্রথমেই বলেছি তিনি নামাজ সম্পর্কে অজ্ঞ নামাজ কিভাবে পড়তে হয় নামাজ ফরজ নফল সন্ন্যদ কি কি নামাজ আছে সেটিও তিনি জানেন না তিনি দেখলেন যে এখন নামাজ পড়া হচ্ছে একাকি এবং একই নামাজের মাঝে দেখা যাচ্ছে যে কারোর সাথে কারো মিল হচ্ছে না কেউ আগের উপরে যাচ্ছেন কেউ পরে যাচ্ছেন তিনি ভাবলেন যে জানি না হতে হতেও পারে যে এখানে প্রতিযোগিতা চলছে এবং এই প্রতিযোগিতায় আমাকে ফার্স্ট হতে হবে আমি সর্ব উত্তম হব এবং প্রতিযোগিতায় যখন ফার্স্ট হতে হবে তখন আমার নামাজকে দ্রুত আদা করতে হবে তারা যদি পরে দুই রাখাত আমাকে পড়তে হবে চার রাখাত তিনি তার বাবা তুমি বসো তারা কত নামাজ পড়তে পারে আমার চেয়ে বেশি নামাজ পড়তে পারে তারা সেটি কখনোই পারবে না তুমি বসো নামাজ শুরু করলো এবং নামাজ তিনি পড়লেন এত দ্রুত নামাজ পড়লেন এক মিনিটে পাঁচ রাখা হতে পারে একজন মানুষের যখন রুকু সেজদা গুলো সঠিক ভাবে মহান রবুল আর আমিন যখন নামাজে বিনয়ী হতে বলেছেন আর এই বিনয়ের দৃষ্টান্ত দিয়েছেন নবী মোহাম্মদ প্রাণপ্রিয় দর্শক তিনি নামাজ শেষ করলেন এই দৃষ্টান্ত থেকে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমাদের নামাজগুলো প্রতিযোগিতামূলক নামাজ হচ্ছে কে বেশি পড়তে পারে এই প্রতিযোগিতায় আমরা নেমেছি এত স্পিডে নামাজ হয় যে তার এই স্পিডের ফলে তার নামাজ ধ্বংস হচ্ছে তার নামাজগুলো হচ্ছে না মহান আরামিন আর গ্রহণ করে নিচ্ছেন না সেটিও তিনি ভুলে গেলেন প্রিয় দর্শক ক্ষেত্রে আমার নামাজগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে আসলেই আমি নামাজে বিনয়ী কিনা এই অংশ আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন যে আমি আসলে নামাজে বিনয়ী হতে পেরেছি আমি কি মোহান রব সামনে দাঁড়াতে পেরেছি যে দাঁড়ানোর কথা ব্যাখ্যাতে বলেছেন যে তুমি নামাজে এমনভাবে দাঁড়াও কান্না তার যে তুমি এই বলে যে মোহান রবুল্লা আলমিনকে তুমি দেখছ যখন আমি মোহাম রবুল্লা আলমিনের সামনে দাঁড়িয়েছি আল্লাহ আকবর বলে এখন আপনার সর্ব অঙ্গ বিনয়ী হবে বিনয়ে সবগুলো ঝুঁকে যাবে এবং আল্লাহর ভয়ে ভীত হয়ে আপনি নামাজ আদা করবেন কিন্তু যদি বিনয়ী ভাব আপনার মাঝে না আসে তাহলে তো হতে পারে যেটি আমরা একটু আগে বলেছি যে এক মিনিটে তিনি পাঁচ লেখা নামাজ পড়লেন এত স্পিডে যে তার রুকু সেজদা দোয়া কালাম কিছুই তিনি বলছেন না মুখ দিয়ে শুধু উঠা এবং বসা আজকের নামাজগুলো আমরা এই ধরনের দেখতে পাই যে তারা প্রতিযোগিতায় নেমেছেন প্রতিযোগিতামূলক নামাজ হচ্ছে প্রাণপ্রিয় দর্শক এই পদ্ধতিতে মহান রবা আলামিন আপনার আমার নামাজগুলোকে গ্রহণ করবেন কিনা আমরা যদি একটু আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে দ্রুততার ফলে কখনো নামাজের শুধু খুশুখুজু মানে বিনয় নম্রতাই শুধু নষ্ট হয় না বরং পরিপূর্ণ নামাজ নষ্ট হয় তাহলে আল্লাহ নবী হস্তানের উদাহরণ দিয়েছেন যে যখন তুমি দাঁড়াও তখন এই মনে করো আল্লাহর সামনে দাঁড়িয়েছি আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখছি যখন আমি আল্লাহকে দেখব আল্লাহর সামনে দাঁড়াবো তখন আমার অটোমেটিকভাবে পরিবর্তন আসবে বিনয়ী নম্রতার সাথে হবে যে রুকু শেজদার দুয়াগুলো সুবহান আরব বি আল আহ আল্লাহ সুবহান এই শব্দগুলো আপনার মুখ দিয়ে বের হতে হবে আপনার তাসবি যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ্ লাহ এই শব্দগুলো পরিপূর্ণ হবে আপনি হাতের তাসবিগুলো যেগুলো সালাম ফেরার পরে আমাদের দেবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলতেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এত দূরত্ব আপনি বলছেন। সুবহান আল্লাহ শব্দ বলতে যতটুক সময় লাগে আপনি পাঁচবার চলে গেছেন আপনার আরও বেশি হয়েছে সুব আপনি কি বলছেন আসলে এই পদ্ধতিতে নামাজ কখনো গ্রহণ হবে না তাহলে আপনি যখন নামাজে দাঁড়ান নামাজে বিনয়ী হওয়ার অর্থ হলো যে আপনি আল্লাহকে দেখেন এতটুকু আপনার হৃদয়ে আপনি স্মরণ করুন প্রাণপ্রিয় দর্শক তাহলে নামাজে বিনয়ী হওয়ার পদ্ধতি হল আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন এবং আল্লাহর সামনে যখন আপনি দাঁড়িয়েছেন তখন আপনার মাঝে অটোমেটিক পরিবর্তন হবে যদি এতটুকু ভাবতে না পারেন যে আমি আল্লাহকে দেখছি অন্তত এতটুকু আপনি ভাবেন যে আল্লাহ আপনাকে দেখছেন যথেষ্ট হতে পারে আপনার নামাজের মাঝে পরিবর্তন আসবে এবং এই পদ্ধতিটি নামাজ পড়তে হবে আমরা একটি হাদিসের দৃষ্টান্ত একটি লম্বা হাদিস এই লম্বা হাদিসের দৃষ্টান্তে আমরা বুঝতে পারবো যে কেউ যদি নামাজে বিনয়ী না হন যেটি মুমিনের গুণ এই গুণটি যদি তার মাঝে না থাকে তাহলে তার নামাজ মহানডবুল আলামিনের দরবারে গৃহীত হয় না এবং তিনি যদিও নামাজ পড়েন নামাজ না পড়ার মতোই নবী মহদাল আলাইহি সাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন একদিন নবী মহ আলি ওসাল্লাম মসজিদে বসে আছেন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন নামাজ পড়লেন নামাজ পড়ার পর তিনি আল্লাহ নবীর কাছে যেয়ে তাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবী মহমসল্লাহ আলাইহি ওসাল্লাম তিনি সালামের উত্তর দিলেন এরপরে তিনি তাকে বললেন সল্লে কান্না তো সল্লে যে তুমি নামাজ পড়ে আসো আমি তো মনে করি তুমি নামাজই পড়নি তোমার নামাজই হয়নি উদ্দেশ্য হলো যে তুমি নামাজ পড়ে আসো আমি তো মনে করি তুমি নামাজই পড়নি অথচ যে ব্যক্তি আল্লাহ নবীকে সালাম করলেন তিনি কিন্তু নামাজ পড়ে আসলেন প্রাণপ্রিয় দর্শক তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারবো নবী আলাইহি আলিয়া কাছে সালাম দেওয়া হলো তিনি তাকে ফিরিয়ে দিলেন তিনি আবার নামাজ পড়লেন আবার সালাম দিলেন তিনি একই ধরনের কথা বললেন যে যাও তুমি নামাজ পড়নি নামাজ পড়ে আসো তৃতীয়বার নামাজ পড়লেন এরপর তিনি আবার যে সালাম দিলেন আর তার নামাজ যেটি ছিল সেটি হলো খুব দ্রুততার নামাজ ছিল এবং বিনয় নম্রতা মুক্ত নামাজ ছিল তার নামাজে বিনয় এবং নম্রতা ছিল না প্রাণ প্রিয় দর্শক নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে সে ব্যক্তি আরজ করলেন ইয়া সোল্ল আমি নামাজ পড়ে আসি নামাজ পড়ে আসলাম আমি আপনাকে সালাম বলছি আপনি বলছেন আমি নামাজ পড়িনি এছাড়া তো নামাজের পদ্ধতি আমার জানা নাই আমি তো নামাজ সম্পর্কে সঠিক ধারণা রাখি না আর যতটুকু আমি রাখি এই পদ্ধতিতে আমি পড়েছি যেটি আমাদের একটু আগের যে উদাহরণ দিয়েছি আমরা একটু আগে আমরা আলোচনা করেছিলাম প্রতিযোগিতামূলক নামাজের সে নামাজের সাথে মিলে যাচ্ছে খুব দ্রুত হচ্ছে নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম তাকে নামাজ শিক্ষা দিলেন এবং নামাজ শিক্ষা দিলেন যেটি শরীয় সম্মত নামাজ যেটি নামাজ যেটি বিনয় ও নম্রতার নামাজ তিনি নামাজ শিক্ষা দিলেন এবং লম্বা হাদিস আমরা শুধু সংক্ষেপে আলোচনা করব করবো জেনে বিম সাল বললেন যে তুমি নামাজে দাঁড়াবে ওই পরিমাপ দাঁড়াবে যেই পরিমাপ দাঁড়ালে দাঁড়ানো বোঝা যায় দাঁড়াবে ক্রাপ পাঠ করবে এরপরে রুকুতে যাবে রুকুতে যখন যাবে তখন তোমার মাথা এবং পিঠের যে অংশ পিছনের অংশ সমান হবে আর সেখানে স্থির হবে যে পরিমাণ সময়ে তোমার অঙ্গ প্রতঙ্গুলো যে যে স্থানে সেই স্থানে পৌঁছে যায় মানে একটু সময় দিতে হবে যে সময়ে আপনার অঙ্গ করে নেই যখন স্থান রুকুতে হয়ে গেল এরপরে উঠতে হবে উঠার পরে ঠিক অনুরূপ ভাবে আমাকে সময় দিতে হবে এবং সেখানে দাঁড়াতে হবে দাঁড়ানোর পর আমার অঙ্গ প্রতঙ্গ আবার সঠিক স্থানে পৌঁছে যাবে এরপরে আমি সেজদাই যাব সিজদাতেও আমাদের পরিপূর্ণ নামাজ নবীম সাল আলিয়াসাল্লাম শিক্ষা দিলেন এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নামাজে বিনয়ী হতে হবে আমাদের আলোচিত হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি এই আমলকে আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবে রূপদান করতে হবে আমাদের নামাজগুলিকে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের নামাজের সাথে মিলিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে বিনয় ও নম্রতার নামাজ প্রাণপ্রিয় দর্শক আমাদেরই সাথে থাকুন একটি পর আবারও ফিরে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক নামাজে বিনয়ী হওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম তার মাঝে সর্বোত্তম পদ্ধতি হল নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের প্রদর্শিত পথে নামাজ পড়া রুকু সেজদা এবং দোয়াগুলিকে সঠিকভাবে নম্রতার সাথে এবং খুব ধীর গতিতে আদা করা এটি হল নামাজে বিনয়ী হওয়া নামাজে বিনয়ী হওয়ার আর কিছু দিক আছে আমরা দুইটি হাদিস আলোচনা করতে পারি যেহেতু নামাজ আমাদের জীবনে মমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইবাদত যেই ইবাদত ছাড়া নবী মহম সাল আলি মমিনের পরিচয়ের কথা বলতে যে বলেন মমিনের পরিচয় হলো তাদের মাঝে নামাজ থাকবে আল্লাহ আকবার যে আমাদের মাঝে এবং তাদের মাঝে মমিনদের মাঝে আর যারা মমিন নয় তাদের মাঝে মুসলিম এবং অমুসলিমের মাঝে যেই বিষয়টি পার্থক্য করে সেটি হচ্ছে নামাজ আল্লাহ আল্লাহুল্লি বাহম আসলা আল্লাহ নিয়ে বলেছেন আমাদের মাঝে এবং তাদের মাঝে আহ অঙ্গীকার হল নামাজ আমরা নামাজ পড়ব তারা নামাজ পড়বে না আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুভুরি করলো প্রাণপ্রিয় দর্শক এই জন্য নামাজ নিয়ে আমরা একটু বেশি আলোচনা করছি যে যারা নামাজ পড়েন না তাদের উচিত হল মহান রব্বুল আলামিনকে ভয় করে তার জন্য নত হয়ে নামাজকে পরিপূর্ণভাবে জীবনের মাঝে বাস্তবে রূপদান করা যেটি হলো ইমানের পূর্ণতা আর সাথে সাথে তাদের ব্যাপারে আমরা আলোচনা করছি প্রাণপ্রিয় উপস্থিতি যারা নামাজ পড়েন কিন্তু নামাজে বিনয়ী হতে পারেননি নামাজে বিনয়ী ভাব কাকে বলে এ অংশ আপনি অনুধাবন করতে পারেননি যার ফলে এই বিষয়টি আমাদের একটু আলোচনা করতে হচ্ছে নামাজের আরো কিছু দিক নবীম সালাম বলেছেন যে পদ্ধতিতে নামাজ মহান্নবুল আরামিন গ্রহণ করতে চান না তার মাঝে একটি পদ্ধতি ওই প্রথম যুগে যদি আমরা ঘটনা শুনি তাহলে করেন সলা আলামিনবুস ওয়ান যে তুমি নামাজের কাছাকাছি যেও না লা তুমি নামাজের নিকটে যেও না ও আন্তুম সুকার এমন অবস্থায় যে তুমি মাতাল মদ খেয়ে মাতাল অবস্থাতে আছো আর এই অবস্থাতে নামাজের কাছে যেও না কারণ যখন মদ হারাম করা হয় তখন আমরা খুব ভালো করে জানি যে সেটি পর্যায়ক্রমে হারাম করা হয় কখনো নিষেধ করা হলো যে মদের লাভের চেয়ে ক্ষতির দিকগুলো বেশি আছে অতএব সেটিকে চেয়ে দাও এরপরে সেটি নামাজে যেও না ইত্যাদি ইত্যাদি তো যাই হোক আমরা আলোচনা করছিলাম যে নামাজে বিনয়ী হওয়ার যে দিকগুলি সেদিকগুলি নিয়ে তাহলে এ আয়াত থেকে আমরা বুঝতে পারি যে যখন মানুষ ব্রেন সুস্থ থাকে না তখন সে নামাজ পড়তে পারে না কারণ কারণ হল সে নামাজ পড়তে যে আল্লাহর কাছে কামনা করবে ইহদিনা সুল মুস্তাকিম বলবে নাকি গালি দিবে সে নিজেও জানে না অতএব তার উচিত হলো নামাজের কাছে না যাওয়া আর এটি ছিল সেই প্রথম অবস্থার ঘটনা এখন আমাদের চিত্রর সাথে যদি আমি মিলিয়ে নেই তাহলে আমরা বুঝতে পারবো যে নবী আলী আসসালামের বেশ কিছু হাদিস আছে যে হাদিসগুলোর ভাষ্য হল যে কোনো যুক্ত অবস্থাতে নামাজ না পড়া নামাজের কাছে না যাওয়া এবং সেটি বিনয় নম্রতার খেলাফ উল্টো কারণ বিনয়ী হতে হবে নামাজ আমাকে বিনয়ী চিত্তে আদা করতে হবে আল্লাহর ভয়ের সাথে আদা করতে হবে আর আমি এমন অবস্থায় নামাজ পড়ছি যেখানে আমার দূর টেনশন আছে যেমন মনে করুন টেনশনের মাঝে একটি টেনশন আমরা সবগুলোকে আবার একই পাল্লাই মাপবো না কেউ আবার বলেন যে নয় ভাই আমি টেনশনে আছি বিধায় নামাজ পড়ছি না নওজবিল্লাহ আজকে সমাজে কিন্তু এক শ্রেণীর ভাইয়েরা যারা নামাজ পড়েন না তাদেরকে জিজ্ঞেস করা হয় ভাইয়া নামাজ সম্পর্কে এই ধরনের অবস্থা কেন ভাই বড় টেনশনে আছে বিধায় নামাজ পড়ছি না আসলে টেনশনের জন্য নামাজ ছাড়তে হবে তিনিও দলিল দিতে পারবেন না তবে আমরা যেই দিকগুলি শরীয় ছাড় দিয়েছে সেই দিকগুলির কথা আমরা বলতে পারি তার মাঝে একটি দিক হলো রেবি সাল্লাহ আলহিউসাল্লাম খাদ্যর যে একটি অবস্থা মানুষের মাঝে স্বাভাবিক অবস্থা অস্বাভাবিক অবস্থা যখন মানুষ ক্ষুধার্ত হয় তখন তার অবস্থা স্বাভাবিক চেয়ে অস্বাভাবিক হয়ে পড়ে এই জন্য ক্ষুধার্ত অবস্থাতে যেমনভাবে নামাজে অ্যাটেন্ড করতে পারবে না নামাজ তার জন্য কিছুটা হলেও তার জন্য সময় দেওয়া হয়েছে তাকে অনুরূপভাবে যদি বিচারক হন কাজই হন তাহলে বিচারক হয়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না কারণ ক্ষুধার তো আছেন যদি ক্ষুধার মুহূর্তে রাগের মুহূর্তে এই মুহূর্তগুলো মানুষের একটি ব্যতিক্রম মুহূর্ত এই জন্য নবী মোহাম্মদ ইসাদ করেন ইদা হাদার আশা ও আল ঈশা একটি হাদিস হলো ইদা হাদার আশা ও আল ঈশা ও ফকদিম আশা আলাল আল ঈশা নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যখন তোমাদের সামনে দুইটি জিনিস এসে উপস্থিত হবে একটি হলো আশা রাতের খাবার আর আরেকটি হলো ঈশা ঈশার নামাজ এই দুইটি যখন একসাথে উপস্থিত হবে আশা আলাল এশা তখন তুমি প্রাধান্য দাও খাদ্যকে আশাকে রাতের খাবারকে ঈশার নামাজের পূর্বে আর এই ঘটনা থেকে আমরা বুঝতে পারবো এই হাদিস থেকে যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে এমন কোনো যদি অবস্থা হয়েও যায় যে অবস্থাতে আমি বড় ক্ষুধার্ত এবং সেখানে খাদ্য আমার সামনে চলে এসেছে এদিকে আজানো হচ্ছে এক ক্ষুধার্তও বটে নবী মো সাল্লাসাল্লাম বলেছেন যে উচিত হল সে নামাজে বিনয়ী হবে আর যদি ক্ষুধার্ত অবস্থায় নামাজ পড়ে তাহলে সেটি বিনয়ীর পরিপন্থী অতএব তিনি আগে খাদ্য গ্রহণ করবেন এর পরে নামাজ পড়বেন সুপ্রিয় দর্শক এ হাদিসকে আবার আমরা উল্টো বুঝবো না কারণ আজকে সমাজের মানুষ উল্টো চলার মানুষের সংখ্যা যত যারা দলিল গ্রহণ করতে চায় উল্টো এবং তাদের সুবিধার দলিল তারা হলেন সুবিধাবাদ তাদেরকে বলা যেতে পারে যে তারা হলেন সুবিধাবাদ আমার কথা বলছি না আর সকলে এ কাজও করেন না কিছু সংখ্যক মানুষের কথা বলছি যারা কখনো কখনো উল্টো দলিল গ্রহণ করেন যেমন আমরা মদের ওই যে আগের ঘটনা বলেছিলাম যে আল্লাহ তারা বলছেন তোমরা নামাজের কাছে যেও না কেউ যদি বলে এ ধরনের দলিল আমরা অনেকবার শুনেছি বা শুনে থাকি যে তিনি বলেন যে আল্লাহ বলেছেন কোরআন মসজিদে নামাজের কাছে যেও না অতএব আমি নামাজ পড়বো না আর এই কথাটি আল্লাহ তালা কোরআন মসজিদে বলেছেন তুলরূপ হবে কেউ যদি এ কথা বলেন যে নামাজের কাছে যেও না আল্লাহ তালা নিষেধ করেছেন এবং দলিল ঠিক আছে কিন্তু দলিলের পূর্ণ রূপ তিনি তুলে ধরেননি তার সাথে যদি সম্পৃক্ত সে অংশ এবং কেউ যদি নামাজ পড়তে না চায় তাহলে তিনি এ ধরনের যুক্তিও কিন্তু খারাপ করতে পারেন আর এই খাদ্য এসেছে নামাজ কোথায় পড়বো আমি ব্যস্ত আছি নামাজ কিভাবে পড়বো আমি এখন ডিউটিতে আছি নামাজ কিভাবে পড়বো সবগুলোকে তিনি নেগেটিভ সাইডে নিয়ে তার মতো করে ফেললেন আসলে এটি কখনো মমিনের উচিত নয় কারণ মমিনরা হবেন এমন যাদেরকে মহানবুল আরামিন পুরস্কার দান করবেন নবী মুসাল্লাহ আলি ও তাদের গুণ বর্ণনা করেছেন যে তাদের অন্তর ঝুলন্ত হবে মো আল্লা খুন বিল মাসাজিদ নবী এবং বলেছেন যে তাদের গুণ হলো যাদেরকে মহানবুল্লা আলমিন আরস্যের নিচে ছায়া দান করবেন যে তাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকবে এখন আসর নামাজ হয়েছে মাগরিব কখন হবে কখন আজাম দিবে কখন আজান হয় সেই মুহূর্তগুলো খেয়াল থাকবে এশার নামাজ কখন হয় আর তিনি যদি বলেন যে আটটা পাঁচ ঈশা নামাজ দাঁড়ায় আর ঠিক সেই মুহূর্তে আমি খেতে বসব। আর অর্ডারও থাকবে বাড়িতে যে আটটা পাঁচে আজান হবে আটটার সময় খাদ্য তুমি আমার টেবিলে নিয়ে আসো আর আটটা পাঁচে যখন আজান হবে অতএব আমি হাদিসকে ফলো করছি এবং আমি নামাজকে একটু পরে পড়ব নামাজ শেষ এগুলো ঘরেই নামাজ পড়ে নেবো ইত্যাদি কথাগুলো এগুলো আসলে দৃষ্টিতে সঠিক নয় বরং এগুলো হলো নিজস্ব কোনো যুক্তি এবং উক্তি যেগুলো আল্লাহ তালা গ্রহণ করে নেবেন না যে অংশে আমরা ছিলাম সেটি হচ্ছে নেবি মহাল আলী সাল্লাম প্রাধান্য দিয়েছেন যে কখনো যদি এই ধরনের ঘটনা ঘটেও যায় মানুষের জীবনে হতেও পারে যে ক্ষুধার্ত অবস্থায় আছি আর আমার কাছে খাদ্য চলে এসেছে এই ধরনের শুধু এসা নয় আর অন্য নামাজও হতে পারে আপনার জোহরের সময় হতে পারে আপনি কোনো এলাকায় গেলেন নামাজ সম্পর্কেও আপনার সঠিক ধারণা নাই আর ক্ষুধার্ত আছেন খাদ্য নিয়ে আসা হলো আর আজানো হচ্ছে আপনি প্রাধান্য দিবেন খাদ্যকে কারণ খাদ্য খেয়ে তারপর নামাজ পড়বেন বরং ক্ষুধার্ত অবস্থায় নামাজে যে আপনার টেনশন থাকবে টেনশন থাকবে খাদ্যের দিকে নবী সাল্লাম অন্য একটি হাদিসে আলোচনা করেছেন ইদা হাদার আল আশা ও বিল আশা যে হাদিসটি তিরমিজি এবং ইবিন মাজাতে এসেছে নবী সাল্লাম বলেন যখন ঈশা নামাজের সময় হয় ফব দাউ বিল আশা তোমরা এখন আগে খাদ্য গ্রহণ করো তাহলে এই খাদ্য গ্রহণ করাটি হল বিনয়ী নামাজে আপনি বিনয়ী হবেন টেনশন মুক্ত ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও কথা হবে আমাদের সাথে থাকবেন এই কামনায় আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত